আমাদের দেশে নিয়ম কজন মানেন, মানে অনেকেই হয়তো অনেক নিয়ম মানেন না, কিন্তু জন্মের পর থেকেই আমাদের সমাজে মেয়েদের জন্য কিছু নিয়ম তৈরি হয়ে যায়, মানে এইটা করো না, এইটা করা বারণ, এইটা করা উচিত নয়। আর সেই সময় থেকেই চলতে থাকে এক অন্তর্দ্বন্দ্ব, মানে সমাজের ইচ্ছার সাথে নিজের ইচ্ছা। এরকমই তিনজন মহিলা যারা সমাজের শাসানিকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছা পূরণ করেন, তাদের নিয়েই, সেরকমই তিনজনের গল্প নিয়েই পরিচালক অরুণিমা দের নতুন ছবি তুমি ও তুমি। এই ছবি ইতিমধ্যে রিলিজ করে গেছেন এবং এই ছবি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছে অরুণিমা দি। অরুণিমা দি, ওয়েলকাম। তো তিনজনের গল্প তো বলছো, ফার্স্টেই জানবো, কিন্তু তোমারও তো এখানে ইচ্ছা পূরণের গল্প, অনেক বাধা ক্রস করে বোধহয় তোমার এই ইচ্ছা পূরণ, সেটা নিয়ে যদি একটু কিছু বলো, মানে সেখান থেকেই কি এরকম একটা গল্প ভাবা? নতুন পথের হাত ধরে চলো, একা একা যে তুমি, তুমি ও তুমি। না মানে আমি যখন ফিল্ম মেকিং মানে প্রোডাকশন হাউস শুরু করি 2014 সালে, তো তখন চেষ্টা করছিলাম শর্ট ফিল্ম করবো, এবং শর্ট ফিল্ম করেছি কিছু, শর্ট ফিল্মে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি দু একটা। তারপরে যখন প্ল্যানিং করছি ফর ফিচার ফিল্ম, তো অনেক রকম গল্প নিয়ে কথা হয়েছে অনেক ডিরেক্টরসদের সাথে, নানাভাবে অ্যাসোসিয়েশন করে গল্প বসা হয়েছে, মিটিং হয়েছে, তো সবগুলোই যেন মনে হচ্ছিল অল উইল বি ইন ভেইন, মানে আমি কোনোটাতেই সাকসেস পাচ্ছিলাম না যে কবে শুরু করবো কি না করবো, কোনো না কোনো বাধা আসছিল। এরকম করতে করতেই আমার মাথায় আসে যে আমার মাথায় যে জিনিসটা বহু দিন যাবত আছে, মানে হোয়াই নট কি আমি সেই ব্যাপারটাকে সমাজের বুকে তুলে ধরি উইথ মাই ফিচার ফিল্ম, ফার্স্ট ফিচার ফিল্ম। তো সেই থেকেই তুমিও তুমি চিত্রনাট্য ভাবা, এবং সিম্পলি নারী জীবনের যেগুলো ফেস করে মেয়েরা প্রতিটি মুহূর্তে, সেইটাকেই তুলে ধরেছি। বৌমা সংসারের শক্তি, আর আপনি হচ্ছেন সহ্য শক্তি। না আপনি কি বলে কোনো লাভ নেই, আপনি পারবেন না। তোমার মধ্যে আর এক তুমি হয়ে ওঠো, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার আপোষই জীবন নয়। তো এই যে ছবি তো রিলিজ করে গেছে, বহু নারী আমার মনে হয় রিলেট করতে পারছেন এই ছবি, একদম একদম, এবং তুমি সেটা স্বচক্ষে দেখেছো নিজে দাঁড়িয়ে থেকে হলের দরজার বাইরে, সেই এক্সপিরিয়েন্সটা একটু যদি বলো, এবং কীরকম রেসপন্স পাচ্ছো ইতিমধ্যেই? একটা কথা বলতে পারি অর্পিতা তোমায়, যে আমি যখন ছবিটা রিলিজ করি, এবং তখনই আমার ভীষণ একটা টেনশন ছিল যে দর্শক কীভাবে নেবে। আমি তো বানিয়েছি ঠিক আছে, আমার ভয়েসটা আমি ছবির মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু দর্শক কতটা নেবে সেটাই তো, কেন দর্শকই হচ্ছে মানে বিচারকের দরজায় বসে আছেন, যারা বলবে যে ছবিটা কীরকম হয়েছে, মানে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য মুভি। তো সেইটাই জানবার জন্য পুরোপুরি কারো উপরে ডিপেন্ড না করে নিজে গিয়ে আমি এক্সিট ডোরে দাঁড়িয়ে থাকতাম নন্দনে, এবং আরও যে সিনেমা হলগুলোতে রিলিজ হয়েছে তাদের ডাইরেক্ট ভিউ নিতে। তো আমি এক্সাইটেড হয়ে উঠতাম যখন সবাই বেরিয়ে বলতো ছবিটা আমাদের সাথে রিলেট হচ্ছে, এক একজন মহিলা চোখে জল চলে এসেছে যে আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা এজের, নট অ্যাবাউট কি এটা একটা মিডল এজের গল্প, কি এটা একটা ওল্ড এজের গল্প, নট দ্যাট, এটা তিনটে স্টেজেস অফ এ লাইফ অফ এ ওম্যান, তারা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে পেরিয়ে যে একটা এম্পাওয়ারমেন্টের জায়গায় যেতে পারে, এই ছবিতে এটাই দেখানো হয়েছে। এই সময়ে এই বিষয়টা খুব দরকারি হওয়া, মানে হওয়া দরকার ছিল, এই ধরনের ছবি হচ্ছে। কিন্তু একটা কথা আমায় বলো যে মহিলা পরিচালকের সংখ্যা আমাদের এখানে খুব কম, তার সাথে তুমি প্রযোজক এবং নিজের স্টোরি, যেখানে আমরা জানি যে বলিউড বা টলিউড দু জায়গাতেই অভিনেত্রীদেরও কিন্তু অভিনেতাদের জায়গা দেওয়া হয় না, যদি এখন সিনারিওটা চেঞ্জ হচ্ছে। তুমি যখন নিজে পরিচালক হবে, মানে প্রযোজনা থেকে পরিচালনা করবে ভাবলে, তখন সহযোগিতা কতটা পেয়েছিলে আমাদের ইন্ডাস্ট্রি থেকে? দেখো একটা যদি আমি সত্যি কথা বলতে চাই, আজকের ডেটে আজকে আমি ছবিটা যে এই ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে করেছি, আমিও তো সেই নারীদের মধ্যে একজন, তো সেহেতু আমারও লড়াইটা কিন্তু জাস্ট ডাবল ছিল, কেউ এসে হাত বাড়ায়নি, কেউ এসে বলেনি চলো আমি এই হেল্পটা করে দিই। তো আমার মনে হয়েছে আমাকে আর হেল্প কেন লাগবে, একটা পুরুষ যদি নিজের হেল্পে নিজে দাঁড়াতে পারে, হোয়াই নট মি, আমার সেম এডুকেশন আছে, সেম কোয়ালিটি আছে, তাহলে আমি কেন এককভাবে করতে পারবো না, সবসময় কেন আমাকে প্রডিউসারের উপরে ডিপেন্ড করতে হবে, বা আমি যদি প্রডিউস করতে চাই কেন আমি আমার থট লেভেলটা আমি নিজে প্রকাশ করতে পারবো না। সেই একটা জেদও ছিল মনের মধ্যে, না আমি করি, চেষ্টা তো করি,
আমরা চেষ্টাটা করতেই পারি। এবং আমার মনে হয় তুমিও তুমির মধ্যে দিয়ে আমি একটাই সোসাইটিকে বলতে চেয়েছি, আমরা সবাই পারি, কিন্তু পারার মানে এনার্জি বা ভয়টাকে কাটিয়ে ওঠার ক্ষমতা মেয়েদের মধ্যে থাকে না, সেইখানেই কিন্তু আমরা মেয়েরা হেরে যাচ্ছি, আর কিছুই না। আর আরেকটা কথা যেটা আমার প্রধানভাবে বলা, ছবিটার মধ্যে কোথাও ম্যান পাওয়ারকে কোথাও হার্ট করা নেই, কেন আমি নারী কেন্দ্রিক ছবি করছি বলে আমি পুরুষতন্ত্রকে হার্ট করিনি ছবিতে, হার্ট করার প্রয়োজনও পড়েনি। কেন সে তার মতো চলছে, তারা সব জায়গায় জয়ী হচ্ছে, হোয়াই নট আস, একদম আমরাও পারি তো। মানে সবসময় পুরুষদের দিকে আঙুলটা তোলা উচিতই নয়, একদম। আমরা যদি নিজেকে কুকুরে রাখি, আমরা যদি না প্রত্যেকটা ব্যাপারে ভয় পাই আমি পারবো না, আমি যদি ভাবতাম না না আমি প্রোডাকশন হাউস করতে পারবো না বা আমি ছবি করতে পারবো না, আমি কোনোদিনই পারতাম না, ঠিক। কিন্তু আজকে যখন আমি যেটা বলতে চেয়েছি পুরো সোসাইটিকে, আমি স্মার্ট হলে একা হবে না, আমার মতো ওই ছবিটা দেখে দেখে সকলকে হতে হবে, প্রত্যেকটা নারীকে এম্পাওয়ার্ড হতে হবে এই জন্যই। এবং প্রচুর হার্ডলস এসছে, প্রতিনিয়ত মনে হয়েছে বাধা বাধা বাধা, কিন্তু ছেড়ে দি, ছেড়ে দি না, ইটস ভেরি টাফ, মনে হয়েছে ইটস ভেরি টাফ। এবং ডিরেক্টার্স ফোরামের মেম্বার বা আমি প্রডিউসার্স ফোরামের মেম্বার সব ঠিক আছে, কিন্তু তুমি যতক্ষণ না সামনে এসে ট্রফিটা নিতে পারছ বা দর্শকের মুখে ওই বলা যে হ্যাঁ ছবিটা খুব ভালো, ওইটা আমার কাছে অ্যাওয়ার্ড, তখন আমি বুঝলাম যে না আমরা তো পারি, তো আমরা পিছিয়ে থাকি কেন। মানে একটা হার্ডেল পেরানোর পর একটা হার্ডেল অলরেডি তুমিও তুমি, এটা বলাই যায়, একদম। এরপর বোধহয় তোমার এর পরের হার্ডেল গুলো পেরোতে এতটা অসুবিধা হবে না, মানে সত্যি ইটস ভেরি টাফ। মানে আমি ছবিটা করতে গিয়ে মানে আমার টিমকে আমি প্রচণ্ডভাবে থ্যাংক ইউ বলি, আর তাছাড়াও আমি প্রত্যেকটা নিজে হাতে করার চেষ্টা করেছি। বাড়িতে মেয়েরা যদি রান্নাটা নিজে হাতে করতে পারে, শ্বশুর শাশুড়ি সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, তাহলে কাজের জায়গায় পুরোটা আমি পারবো না কেন। বাহ, আর সবচেয়ে যেটা বড় ব্যাপার, মাইন্ড থেকে আমাকে কেউ এসে হেল্প করবে না, আমার কাজটা আমাকে করে নিয়ে এগোতে হবে, সেই ভাবনাটাই রাখতে হবে, সেই ভাবনাটা প্রত্যেকটা মেয়েকে রাখতে হবে যে আমাকে আমার বাবা হেল্প করলো না কেন, আমাকে আমার বয়ফ্রেন্ড কেন হেল্প করলো না, আমাকে কেন অফিসের কেউ হেল্প করলো না, আমি যদি করতে চাই পুরোটাই আমি করতে পারি। বাহ, তোমার এরকম মনের জোর দেখে দারুণ লাগছে, এবং প্রত্যেকটা প্রত্যেক মহিলার এই মনের জোরটা থাকলে আজকে বোধহয় আমাদের চেহারাটা অনেকটা বদলে মানে হওয়া উচিত। ইনফ্যাক্ট যা সিচুয়েশন আজকে সোসাইটি চলছে, মানে প্রতিটি জায়গা মেয়েদেরকে পিছিয়ে দেওয়া, না পারবে না, মহিলা কি পারবে, এইরকম জায়গাটা যে চলে আসছে দিনে দিনে, এবং প্রতিটি জায়গায় দেখছো তো আজকে সোসাইটির উপরে মেয়েরা প্রত্যেকটা জায়গায় একটা ইনসিকিউরিটিতে ভোগে, চাকরি করতে যাচ্ছে বা ব্যবসা করবে কিছু, রাত্রি হলে পরেই টেনশন, রাস্তায় সেফটিভাবে আসতে পারবে কি না, তো আমার মনে হয় এগুলোতে ভীষণ একটা ভয় পাওয়ার কিছু নেই, নিজে এম্পাওয়ার্ড হও, তোমার কোনো ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একদমই তাই, দারুণ একটা মেসেজ এই ছবির মাধ্যমে সকলেই পেয়েছেন। তো এই যে বললে তুমি গিয়ে সামনে থেকে দর্শকদের জিজ্ঞেস করেছো কেমন হয়েছে, বেস্ট রিয়াকশন তোমার জন্য এখনো কোনটা, মানে এরকম কোনো রিয়াকশন মেমরি আছে? মেমরি মানে ওই দর্শকদের রিয়াকশন? হ্যাঁ হ্যাঁ, একজন শ্রাবণী ব্যানার্জি বলে একজন দর্শক, নামটা মনে আছে, কেন মনে আছে, সে রীতিমতো কেঁদে ফেলেছে ছবিটা দেখে, এবং সে আমি দুদিন গিয়ে দেখি দুদিনই সে দেখতে এসেছে ছবি, এবং প্রথম দিন সে হাজবেন্ডকে নিয়ে দেখতে এসেছিল, দ্বিতীয় দিন যখন দেখা হলো দেখি শাশুড়ি মাকে নিয়ে এসেছে। এবং আরেকটা কথা, এই এইটা আমার একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আরেকটা একজন বেরিয়ে বলে পয়সা ওসুল, ম্যাডাম আপনি যে ছবিটা করেছেন পয়সা ওসুল, তো এই পয়সা ওসুল একজনের কাছে যখন, আমার মনে হয় এই কথাটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট, এটাই আমার অ্যাওয়ার্ড, এটাই ট্রফি, এটাই অ্যাওয়ার্ড, এটাই ট্রফি, এটাই অ্যাওয়ার্ড। একটা কথা আপনাকে বলা হয়নি, কি মেয়ে হয়ে এত বায়না কিসের? গুঞ্জন মেয়ে বলে ওর জন্মের পর থেকে ওর কোনো ব্যাপারে কোনোদিন তোমার কোনো ইন্টারেস্ট ছিল বলে তো আমার মনে পড়ে না। তো আমি এই ছবিতে মানে দেখছিলাম, যদিও ছবিটা দেখা হয়নি, আমি ট্রেলারটা দেখেছি, সেখানে দেখছিলাম বিভিন্ন ভেটারান অ্যাক্টর্সরা আছেন এখানে, তেমনই আবার জুনিয়র অনেককেই তুমি মানে নতুন ফেস এরকমও আছে। তো সেক্ষেত্রে এটাকে ইচ্ছে করে মাথায় রেখে যে শুধু বড় বড় নাম নয়, সাথে থাকুক নতুনরাও, এটা ভেবে কি করেছো? এক্স্যাক্টলি, মানে ব্যাপারটা প্রথমে কি ভেবেছিলাম জানো তো, আমি একটা মাথায় এসেছিল বিকজ আমিও ওয়ান্স আপন এ টাইম আমি অভিনয়ের সাথে একটু একটু যুক্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, অভিনয়টা আমার এক সময় প্যাশন ছিল। আচ্ছা, খুব মানে অফিস ছুটি নিয়ে অ্যাক্টিং করতাম দু একদিন, সিরিয়াল, আমাদের বাংলা সিরিয়াল মুভি, ক্রান্তি মুভিতে আমি কাজ করি স্বস্তিকার সাথে,
অনেকগুলো সিরিয়াল করতাম এবং পুরোটাই প্যাশনেটলি। তো আমার মনে হয়েছে কোথাও আমি যদি সবসময় স্টারেদের পেছনেই দৌড়ই আমি কাস্টিং করার ক্ষেত্রে, তাহলে আমার নতুনরা কী করে তৈরি হবে? ঠিক, আজকে নতুন একজন মহিলা পরিচালক হিসাবে এবং মহিলা প্রোডিউসার হিসাবে আমি যদি চার পাঁচটা মেয়েকে খুব সেফটি জোনের মধ্যে নতুন চান্স দেওয়ার অপরচুনিটি না রাখি, তাহলে তারা কোথায় যাবে? প্রতি মুহূর্তে তো তারাও মানে কি বলবো, এটা নিজের জায়গাটা তৈরি করার জন্য, এটা রিটার হলেও ট্রুথ, প্রত্যেকটা মেয়ে অনেকভাবে মানে মিসগাইডেড হয়। তারপরে কিছু করার নেই, তো আমার মনে হচ্ছে আমি দুজনকেও যদি নতুন দুটো মুখকে নিতে পারি, ওয়াই নট, তারা অনেক মানে মন দিয়ে কাজটা করুক। একদমই তাই। তো আমি সৌমিত্রবাবু এবং লিলিদের কথাতেই জানতে চাইবো যে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা একটু বলো। প্রথম ছবি, প্রথম ছবি আমি তো প্রথমে ভগবানকে ভীষণভাবে রোজ সকালে উঠে একটাই থ্যাংক ইউ বলি। প্রথমত আমি ভেবেছিলাম কোনো কালে ছবি করব, সেটা করে উঠতে পেরেছি। এবং প্রথম ছবিতে এরকম লেজেন্ডারি দুজন ক্যারেক্টার, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় স্যার এবং লিলি দি, দুজনকে পেয়ে সত্যি কথা আজকের ডেটে আমার মনে হয়েছে আমার সব স্বপ্ন পূরণ। মানে ছোটবেলা থেকে যাদেরকে দেখে বড় হয়েছি, মানে কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে তাদের সাথে মানে কাজ করতে পারবো অবধি, সেখানে তাদেরকে কাস্ট করে করাটা ইটস আ রিয়েলি ড্রিম কাম ট্রু। তুমি কি অভিনয় করেছো এই ছবিতে? হ্যাঁ, ছবিতে আমি অভিনয় করেছি। মানে শুধু আমরা ট্রেলারে দেখছি তিনটে জায়গা লেখা আছে, স্টোরি, ডিরেকশন এবং প্রোডিউস, মানে প্রোডাকশন বা প্রোডিউসার, তার সাথে অ্যাক্টিং, অ্যাক্টর হিসেবেও তোমার নামটা জুড়ে যাওয়া উচিত ছিল। সেটা ওটা এমনি না, ওটা এমনি মানে এমনি ঠিক না, মানে আমি ছ বছর কোনো অভিনয়ের মধ্যে ছিলাম না যবে থেকে প্রোডাকশন হাউসটা শুরু করি। এতটাই সময় দিতে হতো, এতটাই মানে একটা ছোট বাচ্চার মতো তৈরি করা তো একটা প্রোডাকশন হাউস, এবং পুরোটাই একা হাতে, ইটস আ প্রোপ্রাইটারশিপ কোম্পানি। তো আর ওদিকে মাথা দিতে পারিনি যে একটু চাকরির পাশাপাশি অভিনয়টা করব। তো এইটা যখন করতে গিয়ে যখন আমার কাস্টিং করা হচ্ছে, আমার যে স্ক্রিপ্ট রাইটার উনি বললেন, শঙ্কর দাশগুপ্ত শঙ্করদা, যে অরুণিমা তুমি এই লেখিকার ক্যারেক্টারটা তুমি একদম ফিট অ্যান্ড ফাইন, অনেক দিন অভিনয় করোনি, এটাতে তুমি করো, চলো তোমাদের কথাও রাখি। একদম, তো সব মোটামুটি স্বপ্ন পূরণ। তবে সামনে আরও অনেক স্বপ্ন আছে অরুণিমা দির, যেটা আমরা বুঝতে পারছি সেই স্বপ্নও পূরণ হবে আশা করি। এরপর কী ভাবছো সেটা যদি বলো। এরপর এখনও চলছে আমার তুমিও তুমি, কাল থেকে নজরুল তীর্থতে তিনটের সময় শো টাইম, এবং নন্দনেও আবার চালানোর কথা চলছে, লোকে দেখুক। মানে আমার ইচ্ছে ছবিটা যত থেকে যত বেশি মহিলাদের মধ্যে পৌঁছুক, মহিলা এবং সাথে পুরুষদেরও। এবং আমার একটা শুধুই একটাই এখানে বলা, পুরুষদেরকে সাপোর্ট সবাই করে, ফ্যামিলির সবাই পুরুষদেরকে সাপোর্ট করছে, আমি এখানে পুরুষরা আমাদের মহিলাকে সাপোর্ট করছে, আমার এই ছবিটাতে এটাই দেখানো হয়েছে। বাহ, আমরা সবসময় বলি না ওমেন এম্পাওয়ারমেন্ট, নট ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ ইকুয়াল টু মানে মেন পাওয়ারের এগেনস্ট, কখনো ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান ওমেন প্লাস হাফ ওমেন, একজন প্লাস হাফ ওমেন ইজ ইকুয়াল টু ওমেন এম্পাওয়ারমেন্ট, আই থিঙ্ক দ্যাট অনলি। তো সেই হেতুই আমার কখনো পুরুষতন্ত্রকে হার্ট করা মানে ব্যাপার নেই এখানে। আমি ওমেন মানে কেউ যদি বলে ফেমিনিস্ট, নট লাইক দ্যাট, আমি মহিলারা তোমরা একটু শুধরাও, তোমরা একটু মেন্টালি শুধরাও, নিজেদেরকে চেঞ্জ করো, মানে বেসিক্যালি ভয় পাওয়ার বা পারবো না, করতে দেবে না, নিজেদের শখ পূরণ করো, সব দিকটা বজায় রেখে তোমরা পারবে। থ্যাংক ইউ সো মাচ, দারুণ একটা মেসেজ পেলাম। সকলেই যারা দেখেছেন তারাও পেলেন, আমার মনে হয় যে তারা এবার একটু পাওয়ারফুল হবে, একদম ভেতর থেকে হওয়া উচিত। শেষ করবো অরুণিমা দি, যারা দেখেননি তাদেরকে কি বলবে? আমি ইন জেনারেল সবার জন্য একটাই কথাই বলতে চাই, ছবিটা আপনারা গিয়ে দেখুন, তুমিও তুমি। এটা শুধু মাত্র একটা ছবি নয়, এটা একটা সোশ্যাল মেসেজ, যেখানে প্রত্যেকটা মেয়ের এই ছবিটা দেখা উচিত, বিশেষ করে কেন তারা লড়তে জানে না, সব জায়গায় হেরে যাচ্ছে, কেনও হেরে যাচ্ছে। 10% মহিলা হয়তো খুব এম্পাওয়ার্ড হচ্ছে, তাদের মধ্যে সাহস আসছে, কিন্তু এই 90% মহিলা যারা গ্রামে গঞ্জে সব জায়গায় দিনে রাতে নানানভাবে শোষণ হচ্ছে তাদের কোনো না কোনোভাবে, তো এই জায়গা থেকে আপনারা বেরোন, তার জন্য ছবিটা গিয়ে দেখুন। আমি বলবো না যে ছবিটা ফর বিজনেস মানে কমার্শিয়াল ভিউ দিয়ে আমি বলছি না, আমি একটা মেসেজ দিতে চাইছি সোসাইটিকে যে আপনার ছবিটা দেখুন এবং নিজেরা একটু সাহসী হন, আর কিচ্ছু না, আর মানসিকতাটা বদলাতে হবে। তাই আমার ছবির একটাই ট্যাগলাইন, এসো বদলাই। আমরা যদি সবাই মানসিকভাবে বদলাই টুয়ার্ডস ওমেন, মানে মহিলাদের প্রতি আমরা যদি একটা ভিউ চেঞ্জ করি,
তাহলে আমরা পুরো সোসাইটিটাকে একটু চেঞ্জ করতে পারবো। তোমার কাজ তো শুধু হাতা নাড়া, বৌমা সংসারের শক্তি আর আপনি হচ্ছেন সহ্য শক্তি।